আগুন আগুন, আগুনের ঘটনা যেন আর থামছেই না। সবকিছু পুড়ে ছাই করে দেওয়ার লক্ষ্যে নেমেছে। এবার গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি শিক্ষা সফরের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা বাস থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন। আগুনে বাসের ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। বাস থেকে লাফিয়ে পড়ার সময় অন্তত 10 জন আহত হন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গত সন্ধ্যা 6:30টার দিকে গাজীপুর মহানগরের হারিনাল এলাকার গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা সফরের বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটিতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ 72 জন ছিলেন বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ইয়াকুব আলী। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক শিক্ষা সফরের বাসটি সকাল 10:30টায় ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজির বাজার এলাকার ড্রিম হলিডে পার্কে যায়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ 72 জন ছিলেন। সারাদিন অনুষ্ঠান শেষে সন্ধ্যা 5:45টায় হলিডে পার্ক থেকে বাসটি গাজীপুরের হারিকেনের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় পল্লী বিদ্যুৎ মোড়ের উড়াল সেতুতে ওঠার সময় হঠাৎ পেছনে ধোঁয়া দেখা যায়। মুহূর্তে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বাস থেকে লাফ দিয়ে নামতে গিয়ে অন্তত 10 জন আহত হন। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে একই দিন দুপুরে মুন্সিগঞ্জে আরেকটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চারিদিকে এত আগুনের ঘটনা আর নেওয়া যাচ্ছে না। নিজ এলাকায়ও বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক, আপনার এলাকার কি অবস্থা বলুন তো। কমেন্টে আপনার জেলার নাম লিখে জানিয়ে দিন সেখানে সম্প্রতি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।